হেভিওর টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের শেখাবো গিটারে কীভাবে পিক গার্ড লাগাতে হয়। তো পিক গার্ড লাগালে কি হয়, গিটারটা দেখতে অনেকটা সুন্দর হয়, গিটারে একটা এক্সট্রা সেফটিও আসে। তো আমি কীরকম সেফটির কথা তোমাদের বলছি, তোমরা যখন পিক দিয়ে বা খালি হাতে যখন রিদিম করো তো এখানে অনেকগুলি স্ক্র্যাচ পড়ে যায়। তো এই স্ক্র্যাচগুলির থেকে বাঁচানোর জন্য এই পিক গার্ডটা লাগাতে হয়। তো পিক গার্ডটা লাগানো একদমই সহজ, আর এটা তোমরা বাজারে খুবই সস্তা দামে পেতে পারো। আমি এটা আমাদের পাশের শপ থেকে 770 টাকা দিয়ে কিনে নিয়েছি। তোমরা চাইলে এটা অনলাইনেও দেখতে পারো, বাট অনলাইনে একটু আমি দামটা বেশি দেখেছি, প্রায় 150 টাকা তোমাদের লেগে যাবে। বাট তোমরা যদি এটা দোকানে দেখো তখন দেখবে তোমরা 50-60 টাকার মধ্যে এটা খুব ইজিলিভাবে তোমরা পেয়ে যাচ্ছ, আর না পেলে তোমাদের আমি ডিসক্রিপশনে এটা কেনার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটা লাগানো খুবই সহজ, পিছনে একটি আঠার মতো থাকে, এটাকে জাস্ট রিমুভ করে এভাবে একদম ঠিক মতো লাগিয়ে দিলেই হয়ে যায়। আমার গিটারের পিক গার্ডটা লাগানো ছিল না, বাট তোমাদের গিটার যদি লাগানো থাকে তাহলে তা লাগানোর দরকার নেই, বা যদি লাগানো না থাকে আমি রেকমেন্ড করবো অবশ্যই তোমরা একটা পিক গার্ড লাগিয়ে নিও, তাহলে অনেকগুলো স্ক্র্যাচের হাত থেকে তোমার গিটারটা বেঁচে যাবে। আমারটাতে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গেছে এখন অবধি, বাট আমার লাগানোর অনেক লেট হয়ে যাচ্ছে, বাট তাও আমি লাগিয়ে নিচ্ছি যাতে ফিউচারে আর কোনো স্ক্র্যাচ না লাগে, তার জন্য এটা লাগানো মেনলি। তো আমি তোমাদের এখন এটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে লাগালে কেমন হয়। এটা লাগানো খুবই সহজ, পিছন থেকে স্টিকারটাকে রিমুভ করবে, তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা লাগানো হয়ে গেছে, একদম ভালো মতো আমি লাগিয়ে নিয়েছি এটা। তো এটার ফলে কী হচ্ছে, গিটারটা দেখতে অনেকটা সুন্দর হয়ে গেল, আর তার সাথে গিটারে একটা এক্সট্রা সেফটিও চলে আসে, কারণ আমি এখন যত জোরেই আমি রিদিম করি না কেন গিটারে কোনো স্ক্র্যাচ লাগবে না, পুরো স্ক্র্যাচটা এর উপর দিয়ে চলে যাবে, তার ফলে গিটারে কোনো ড্যামেজ হচ্ছে না। তো আমি তোমাদের আর একটা কথা রেকমেন্ড করবো, তোমরা যখন এটা কিনবে অবশ্যই একটু ভালো কোয়ালিটি দেখে কিনবে। তো আমার এটা গিটারটার সাইডটা রেড বলে আমি এটা রেড কিনেছি, তোমরা যদি সাইডে ব্ল্যাক থাকে তো এটার কালার পাওয়া যায়, ব্ল্যাকও পাওয়া যায়, ডিপ ব্রাউন পাওয়া যায়, তোমরা সেগুলো কিনতেই পারো। তো দেখবে তার ফলে গিটারটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, আর তার সাথে গিটারে একটা এক্সট্রা সেফটিও চলে আসবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।